সবাইকে শুভেচ্ছা বইজগ চিত্র বৈচিত্র্য চ্যানেলে। আপনারা শুনছেন সুইডিশ লেখক অ্যাস্ট্রিদ লিনগ্রেনের একটি উপন্যাস পিপি ও একটি বাদর। আজ এই উপন্যাসের তৃতীয় পর্ব, যেটির শিরোনাম পুলিশের সঙ্গে পিপির বুড়ি বুড়ি খেলা। খুব দ্রুতই শহরে সবাই জেনে গেল ভিলেকুলা কটেজে 9 বছরের একটি মেয়ে একাকী থাকে। বাবা আর মায়েরা একযোগে মাথা নাড়ল। না, এটা মোটেই চলতে পারে না। অবশ্যই সব শিশুরই কেউ না কেউ থাকতে হবে যে তাদের বলবে কি তাদের করা উচিত আর কি করা উচিত নয়, এবং গুণের নামটা শেখার জন্যে সব শিশুরই স্কুলে যাওয়া উচিত। অতএব তারা ঠিক করলেন ভিলেগুলা কটেজের মেয়েটিকে এক্ষুনি কোনো শিশু হোমে পাঠাতে হবে। সুন্দর এক সকালে টম্মি আর আন্নিকাকে পিপি দাওয়াত দিল চায়ের। সামনের বারান্দায় সিঁড়িতে সে চায়ের সরঞ্জাম রাখল। সকালের ফুটফুটে রোদ্দুরে পিপির বাগানের ফুলের গন্ধ মিষ্টি। বারান্দার রেলিং বেয়ে উঠছে আর নামছে মিস্টার নেলসন। ঘোড়াটাও বারবার কোনো কিছু পাওয়ার আশায় মুখ বাড়িয়ে দিচ্ছে। যত দূর পা দুটো যায় ততদূর ছড়িয়ে দিয়ে পিপি মন্তব্য করল, বেঁচে থাকাটা কত সুন্দর। ঠিক সেই মুহূর্তে ইউনিফর্ম পরা দুই পুলিশ তার গেট দিয়ে ঢুকল। ওহ, আজকের দিনটা আমার জন্য নিশ্চয়ই শুভ, বলল পিপি। স্ট্রবেরি আর ক্রিম ছাড়া পুলিশই আমার সবচেয়ে প্রিয়। পুলিশদের অভ্যর্থনা জানাতে সহাস্যে এগিয়ে গেল সে। তার মুখটা আনন্দে চকচক করছে। পুলিশদের একজন জিজ্ঞাসা করল, তুমি কি ভিলেকুলা কটেজে এসে উঠেছ? উহুঁ, আমি না, বলল পিপি। আমি হচ্ছি তার ছোট্ট আন্টি, থাকি শহরের আরেক মাথায় এক বাড়ির চারতলায়। এটা সে বলল পুলিশদের সঙ্গে একটু মজা করবার জন্যে। কিন্তু ওদের কাছে একটুও মজার মনে হল না ওর কথা। ওরা ওকে বলল অতি চালাকি না করবার জন্যে। তারপর ওরা তাকে বোঝালো যে শহরের সহৃদয় ব্যক্তিরা তার জন্যে একটি শিশু হোমের ব্যবস্থা করেছে। পিপি জবাব দিল, আমি তো শিশু হোমেই রয়েছি। সে আবার কি, বলল এক পুলিশ, এরই মধ্যে ব্যবস্থা হয়ে গেছে? কোন শিশু হোম সেটা? এটাই তো, বলল পিপি গর্বের সঙ্গে। আমি শিশু আর এটাই আমার হোম। এখানে বড় কেউ থাকে না, তাহলে এটাই তো শিশু হোম হলো, কি বলো? মাই ডিয়ার চাইল্ড, বলল পুলিশটি, তোমাকে একটা প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনে যেতে হবে যেখানে তোমাকে দেখাশোনা করার জন্য লোক থাকবে। এইসব ইনস্টিটিউশনে কি ঘোড়া নিয়ে যাওয়া যায়? জিজ্ঞাসা করল পিপি। না, অবশ্যই না, বলল পুলিশ। হ্যাঁ, ওরকমই তো হওয়ার কথা, আমিও এরকম কিছুই ভেবেছিলাম, হতাশার সুরে বলল পিপি। তাহলে বাঁদরের অবস্থাটা কি, বাঁদর নিয়ে থাকা যায়? অবশ্যই না, আমাদের মনে হয় এসবই তুমি জানো। আচ্ছা, বলল পিপি, তাহলে তোমাদের ওই কি যে বলে সেই ইনস্টিটিউশনের জন্যে তোমাদেরকে অন্য কোনো শিশুকে খুঁজে বের করতে হবে, কারণ আমি ঠিক ওখানে যেতে চাচ্ছি না। বুঝলাম, কিন্তু তুমি বুঝতে পারছো না, ওখানেই তোমাকে যেতে হবে, বলল পুলিশ। কেন, আমাকেই যেতে হবে কেন? বেশ, মানে শেখবার জন্যে। কি শিখতে? বিভিন্ন রকমের যে কোনো সংখ্যক জিনিস, বলল পুলিশটি। কাজে লাগে এমন অনেক জিনিস, যেমন গুণের নামতা। 9-9টি বছর আমি ভালোভাবেই পার করে দিয়েছি তোমাদের ওই প্লাটিফিকেশন ছাড়া। মাল্টিফিকেশন টেবল বা গুণের নামতা বোঝাতে পিপির বিশেষ শব্দ প্লাটিফিকেশন। আমার মনে হয় আমি নিজেকে ভালোভাবেই ম্যানেজ করতে পারবো, বলল পিপি। একটু বোঝার চেষ্টা করো, ভেবে দেখো দেখি, এমন মূর্খ থেকে যাওয়াটা কত অসুবিধার। কল্পনা করো, এমন অশিক্ষিত হিসেবেই তুমি বড় হলে, কেউ তোমাকে এসে জিজ্ঞাসা করল পর্তুগালের রাজধানী কি, তুমি জবাব দিতে পারছো না, ভাবো তো কি হবে? ওহ, সেটা আমি পারবো, পিপির জবাব। আমি বলবো, পর্তুগালের রাজধানী কি সেটা জানার জন্য যদি ব্যাকুল হয়ে থাকো,
তবে সোজা পর্তুগালে চিঠি লিখে ওদের জিজ্ঞাসা করো। বুঝলাম, কিন্তু তুমি নিজে যে পারলে না তাতে তোমার কষ্ট হবে না? হতে পারে, বলল পিপি। আমার মনে হয় আমি রাতে জেগে জেগে ভাবতে থাকব। আহ, কি আপদ, পর্তুগালের রাজধানী যেন কি! কিন্তু সব সময় তো আর তুমি মজা করতে পারো না, গোল হয়ে ঘুরতে ঘুরতে পিপি বলেই চলল। সে যাই হোক, বাবার সঙ্গে আমি কয়েকবার লিসবন গেছি, কথা বলতে বলতে ও ঘুরছে কখনো উল্টো হয়ে, আবার কখনো ডান দিকে উঁচু হয়ে, কারণ ওভাবে সে কথা বলতে পারে। এই সময় একজন পুলিশ বলল, যা খুশি তাই করা যায়, এটা পিপির বিশ্বাস করা উচিত নয়, তাকে শিশু হোমে যেতেই হবে এবং সেটা এক্ষুনি। পুলিশটি এগিয়ে পিপির একটা হাত ধরল, কিন্তু ক্ষিপ্রতার সাথে মুক্ত হয়েই পিপি ওকে আস্তে করে পাল্টা আঘাত করে বলল, ট্যাগ, এবং ওই পুলিশের চোখের পলক পড়বার আগেই পিপি লাফিয়ে গাড়ি বারান্দার পিলারে চড়ে বসেছে। আরও কয়েকটা লাফে ও চলে গেল গাড়ি বারান্দার ওপরের ব্যালকনিতে। ওর লাফিয়ে ওঠাটা পুলিশ দুজন ঠিক পছন্দ করল না, সুতরাং দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে একেবারে দোতলায় উঠে গেল ওরা। কিন্তু ওরা যখন ব্যালকনি দিয়ে বেরিয়ে এলো, পিপি তখন ছাদের পথে অর্ধেকটা উঠে গেছে। ছাদের টাইলগুলো বেয়ে এমনভাবে উঠে গেল যেন ও নিজেই একটি বাঁদর। মুহূর্তের মধ্যে ও পৌঁছে গেল ছাদে এবং অতি সহজেই লাফিয়ে উঠল চিমনির ওপর। নিচে ব্যালকনিতে দাঁড়িয়ে দুই পুলিশ পুঙ্গব তখন নিজেদের মাথার চুল ছিঁড়ছে। লন থেকে তখন টম্মি আর আন্নিকা দাঁড়িয়ে ওপরে পিপিকে দেখছে। কি যে মজা, বুড়ি বুড়ি খেলা, ওপর থেকে চিৎকার করে উঠল পিপি। তোমরা যে এসেছো কতই না ভালো হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে আজ আমার সত্যিই একটা সৌভাগ্যের দিন। এক মুহূর্ত ভেবে পুলিশ দুজন একটা মই নিয়ে এসে ছাদের সঙ্গে লাগিয়ে পিপিকে ধরবার জন্য একজন একজন করে বেয়ে উঠল। কিন্তু ছাদের উপরে ভারসাম্য রেখে পিপির দিকে যাওয়ার সময় তাদেরকে একটু ভীত দেখাচ্ছিল। ভয় পেও না, চিৎকার করল পিপি, এটা মোটেই ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নয়, এটা বেশ মজার ব্যাপার। পুলিশ দুজন পিপির একেবারে দু কদমের মধ্যে চলে গেলে সে চিমনি থেকে লাফিয়ে নামল। বিজয়োল্লাসে চিৎকার করতে করতে ছাদের উপর দিয়ে দৌড়ে আরেক প্রান্তে চলে গেল। বাড়ি থেকে কয়েক গজ দূরে রয়েছে একটা গাছ। দেখো, আমি ডাইভ দিচ্ছি, চিৎকার করল পিপি, তারপর এক পায়ে লাফিয়ে পড়ল একেবারে গাছটির সবুজ মাথায়। একটা ডাল শক্ত করে আঁকড়ে ধরল, সামনে পেছনে দুলল এক মুহূর্ত, তারপর হাত ছেড়ে একেবারে মাটিতে গিয়ে পড়ল। এরপর দৌড়ে গিয়ে মইটা সরিয়ে ফেলল। পিপি লাফাচ্ছে আর পুলিশ দুটোকে কেমন বোকা বোকা লাগছে, কিন্তু ওরা সত্যিই বোকা হয়ে গেল যখন ছাদের উপর দিয়ে ভারসাম্য রাখতে রাখতে কিনারায় এসে মই দিয়ে নামতে গিয়ে দেখল মইটা নেই। প্রথমে রাগে একেবারে ফেটে পড়ে ওপর থেকে পিপির উদ্দেশ্যে তর্জন গর্জন করল। ভালো চাইলে পিপি যেন মইটা আবার ছাদের সঙ্গে লাগিয়ে দেয়, না হলে তাকে দেখিয়ে দেয়া হবে, নইলে ইত্যাদি ইত্যাদি। রেগে যাচ্ছ কেন, দাঁত খিচিয়ে বলল পিপি, আমরা তো শুধু বুড়ি বুড়ি খেলছি, আমাদের তো বন্ধু হওয়া উচিত। পুলিশ দুজন একটু ভাবল, ক্ষণ পরে ক্ষীণ স্বরে একজন বলল, মানে ইয়ে, আমি বলছিলাম কি, মইটা লাগিয়ে দেয়াই তোমার পক্ষে শোভন হবে, যেন আমরা নেমে আসতে পারি। নিশ্চয়ই, বলে পিপি সঙ্গে সঙ্গে মইটা এনে লাগিয়ে দিল, এবং তারপর চা খেতে খেতে আমরা কিছুক্ষণ একসঙ্গে সুন্দর সময় কাটাব। কিন্তু পুলিশ দুজন পিপির সঙ্গে বেইমানি করল, মাটিতে নামার সঙ্গে সঙ্গে ওরা পিপির দিকে দৌড়ে গেল। শয়তান মেয়ে, এবার কোথায় যাবি? কিন্তু পিপি বলল, এখন আর আমার খেলার মুড নেই, যদিও মজাই লাগছিল বলতে হবে। তারপর সে দুই পুলিশ পুঙ্গবের দুই বেল্টে আঙুল ঢুকিয়ে ওদের শূন্যে তুলে একেবারে বাগানের বাইরে রাস্তায় ছেড়ে দিয়ে এলো। কিন্তু পুলিশ দুজন যেন পাথর হয়ে গেছে, অনেকক্ষণ লাগলো ওদের নড়াচড়া করার মতো অবস্থায় আসতে। এক মিনিট দাঁড়াও, বলেই পিপি দৌড়ে রান্নাঘরে গেল। দুটো হৃদয় আকৃতির জিঞ্জার স্ন্যাপ নিয়ে এসে দুজনের হাতে দিয়ে বলল, একটু খেয়ে দেখো, যদিও একটু পুড়ে গেছে, আমার মনে হয় না তাতে স্বাদের খুব একটা তফাত হবে।
তারপর সে দৌড়ে গেল টম্মি আর আন্নিকার কাছে। ওরা তখনও ওখানে দাঁড়িয়ে আছে, বিস্মিত চোখগুলো ঠিকড়ে বেরিয়ে আসছে। পুলিশ দুজন তাড়াতাড়ি শহরের দিকে চলে গেল, কিন্তু শহরের লোকদের বলল শিশু হোমের জন্য পিপি উপযুক্ত নয়। অবশ্য ছাদে চড়ার প্রসঙ্গটি তারা এড়িয়েই গেল। সবাই একমত হল পিপিকে ভিলেকুলা কটেজে থাকতে দেয়াই বোধহয় সবচেয়ে ভালো হবে, আর যদি সে স্কুলে যেতেই চায় তবে সেটা তাকেই ব্যবস্থা করে নিতে হবে। এদিকে পিপি, টম্মি আর আন্নিকা সেদিন দুপুরটা কি মজা করেই না কাটিয়েছে। প্রথমত শেষ না হওয়া টি পার্টিটা শেষ করল। পিপি গপ গপ করে 14টা জিঞ্জা স্ন্যাপ গিলে ফেলে বলল, ওদের দুজনকে আমি যাকে বলে সর্বোত্তম পুলিশম্যান সেরকম কিছু বলবো না, না কিছুতেই না। সব মিলিয়ে কি হলো, শিশু হোমে যাওয়া সম্পর্কে ফালতু কথা প্লাটিফিকেশন আর লিসবন নিয়ে। পরে সে ঘোড়াটাকে তুলে বাইরে নিয়ে গেল, তিনজনই ওটাতে চড়ে বসল। প্রথমে আন্নিকা চড়তে চায়নি, ওর ভয় ভয় করছিল, কিন্তু যখন দেখল পিপি আর টম্মি মজা করছে তখন ওকেও তুলে নিতে হলো ঘোড়ার পিঠে। ঘোড়াটা দুলকি চালে বাগানের চারধার ধরে ঘুরতে লাগলো। মনের আনন্দে টম্মি গান ধরল, হুল্লাবালু এই আসছে সুইডসরা। রাতে শুতে যাওয়ার আগে টম্মি বলল, আন্নিকা তোর কি মনে হচ্ছে না পিপির এখানে থাকতে আসাটা খুব মজার ব্যাপার? নিশ্চয়ই, আমিও সেরকমই মনে করছি। মজার ব্যাপার হলো ও আসার আগে আমরা যে কি খেলতাম সেটাই ভুলে গেছি, তোর মনে আছে? বেশ, আমরা খেলতাম কানামাছি এবং ওই ধরনের খেলা, বলল আন্নিকা। কিন্তু স্বীকার করতেই হবে পিপির সঙ্গে খেলাটা অনেক অনেক বেশি মজার, এবং ঘোড়া আর সব কিছু দিয়ে।